হ্যালো বন্ধুরা টেকনিকাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি প্রবীণ নাগরিকদের স্মার্ট কার্ড দিচ্ছে সরকার মিলবে সব সুবিধা কারা এবং কীভাবে আবেদন করবেন কী কী সুবিধা পাবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন প্রবীণ নাগরিকদের কাছে পৌঁছানোর জন্য এবং তাদের নিরাপত্তা স্বাস্থ্য ইত্যাদি সম্পর্কিত যে কোনো উদ্বেগের সমাধান করার জন্য কলকাতা পুলিশ এবং বাংলার যৌথ উদ্যোগে নতুন প্রকল্প হলো প্রমাণ স্মার্ট কার্ড ভারতের আনুমানিক একাশি লক্ষ প্রবীণ নাগরিক রয়েছে এবং এই প্রবীণ নাগরিকদের প্রায় তিরিশ শতাংশ একা থাকেন আর তাদেরই নিরাপত্তা বজায় রাখতে খুবই কার্যকারী একটি প্রমাণ স্মার্ট কার্ড প্রকল্প এই স্মার্ট কার্ড থাকলে কী কী সুবিধা নিশ্চিত চিকিৎসা সেবা হাসপাতাল কর্তৃপক্ষ নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টার মেডিসিন শপ সহ বাহান্নটি নেটওয়ার্কের মধ্যে রয়েছে তারা প্রমাণ সদস্যদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি বিনামূল্যে পরামর্শ এবং সচেতনতা কর্মসূচি প্রদান সহযোগিতা করছে হাসপাতাল কর্তৃপক্ষ নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধের দোকান এই সদস্যকে বিশেষ ছাড়ও দিচ্ছে নিরাপত্তা ব্যবস্থা সদস্যদের নিরাপত্তা প্রদান করা হচ্ছে কলকাতা পুলিশের তেষট্টি থানায় একজন এএসআই এবং এক বা দুজন হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ারের সমন্বয়ে একটি লিয়াজন টিম রয়েছে এই লিয়াজন টিম নিরাপত্তা পরীক্ষা করার পাশাপাশি সদস্যদের স্বাস্থ্য বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অন্যান্য সমস্যা যদি থাকে তা সমাধান করার জন্য ওই সদস্যের আবাসস্থলে ঘন ঘন পরিদর্শন করছে আইনি সহায়তা প্রমাণ প্রকল্পের সদস্যদের একজন বিশিষ্ট আইনজীবী ফৌজদারি বা দেওয়ানি যাই হোক বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করছে মানসিক মঙ্গল এর বাইরে ওই সদস্যের মানুষ মনস্তাত্ত্বিক সুস্থতার জন্য বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের ব্যবস্থা করছে যেমন পিকনিক নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা যে কোনো মহৎ উদ্দেশ্য হাঁটা ম্যাগাজিনের জন্য লেখা বিশ্বকাপ ক্রিকেট সেমিফাইনাল ও ফাইনাল দেখা ইত্যাদি বিতর্ক প্রতিযোগিতা পূজা দর্শন বিজয়া সম্মেলন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এস ও টেলিফোনে তাদের জন্মদিনের শুভেচ্ছা জানানো স্মার্ট কার্ডের জন্য কারা আবেদন করতে পারবেন প্রণামের সদস্য পদ যে কোনো দম্পতি অবিবাহিতরাই নিতে পারবেন মানতে হবে নিম্নলিখিত শর্ত বয়স ষাট বছরের ঊর্ধ্বে হতে হবে একা থাকা ব্যক্তি করতে পারবেন এর জন্য আবেদন একজন ভারতীয় নাগরিক হতে হবে কলকাতা পুলিশের চেয়ারের মধ্যে থাকেন পার্ট কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন কলকাতা পুলিশের অধীনে আটচল্লিশটি থানায় যে কোনো একটি থেকে প্রমাণ মেম্বারশিপ ফর্ম সংগ্রহ করা যেতে পারে প্রণামের সদস্য হওয়ার জন্য আপনাকে একটি যথাযথভাবে পূরণ করা মেম্বারশিপ ফর্ম আপনার নিকটস্থ থানায় দুই সেট পাসপোর্ট সাইজের ছবি সহ জমা দিতে হবে এরপর আবেদন যাচাই বাছাইয়ের পর সদস্যদের একটি পরিচয়পত্র প্রদান করা হবে যোগাযোগের ঠিকানা সিনিয়র সিটিজেন্স ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স কন্ট্রোল রুম রায়গঞ্জ থানা আটত্রিশ শের এক বেলতলা রোড কলকাতা সাত শূন্য 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 এক নয় প্রণাম হেল্পলাইন নম্বর শূন্য তিন তিন দুই চার এক নয় শূন্য সাত চার শূন্য নয় ছয় সাত চার দুই আট 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 তিন তিন এবং নয় ছয় সাত চার দুই আট 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 চার চার বন্ধুরাই ছিল আজকের আপডেট